হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে আমি ক্লাস এইটের রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রথম স্কুল রয়েছে সেই স্কুলটা নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আজকে পুরো একটা স্কুলই আমি কমপ্লিট করব প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি বুঝিয়ে দেবো তো তোমরা একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও এবং প্রত্যেকটা কিন্তু স্কুল আমি কমপ্লিট করব এই চ্যানেলের মধ্যে তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে যেও ওকে তো শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্নটা কি রয়েছে যে শূন্যস্থান পূরণ করো মাইনাস থ্রি বাই মাইনাস থ্রি বাই নাইনের সঙ্গে ড্যাস গুণ করলে এক হবে মাইনাস থ্রি বাই নাইনের সঙ্গে কত গুণ করলে এক হবে বলেছে তাহলে আমি যদি বলি যে মাইনাস থ্রি বাই নাইনের সঙ্গে যদি আমি এক্স গুণ করি তাহলে কী হবে আমি ধরলাম যে এক্স গুণ করলে এক হবে তাহলে মাইনাস থ্রি বাই নাইন ইন্টু এক্স সমান এক হবে তাহলে বা দিয়ে কী লিখবো আমি এক্স সমান হবে কি ওয়ান ইনটু তাহলে এটা কী হবে মাইনাস থ্রি বাই নাইন যখন ভাগ হয়ে যাবে তখন মাইনাস নাইন বাই থ্রি হয়ে যাবে হ্যাঁ কিনা তার মানে হচ্ছে আমার অ্যান্সার কত হবে মাইনাস নাইন বাই থ্রি ওকে তাহলে মাইনাস নাইন বাই থ্রি যদি আমি এর সঙ্গে গুণ করি মাইনাস নাইন বাই থ্রি তখন কি হয়ে যাবে গুণ ফলটা কী হবে এক হবে বুঝতে পেরেছো তোমরা সবাই নেক্সট কোশ্চেন দেওয়া রয়েছে দেখো কোশ্চেন নাম্বার টু যে বর্গক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সমদিখণ্ডিত করে এটা তোমরা পড়েছো এটা অ্যান্সার হবে কি সমকোণে সমধিখণ্ডিত করে ওকে না অ্যান্সার হবে কি সমকোণে সমদি খণ্ডিত করে অর্থাৎ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে যদি তোমাদের একটা বর্গক্ষেত্র যদি আমি এইরকম ড্র করি ঠিক আছে না এরকম যদি আমি বর্গক্ষেত্র আঁকি তাহলে এই বর্গক্ষেত্রের যে কর্ণ দুটো হবে সেগুলো কিন্তু এই যে কর্ণের যে এই মানগুলো হবে যে ছেদ করেছে তাহলে চারটা কোণ উৎপন্ন হবে ঠিক আছে না এই প্রতিটা কোণ কিন্তু হবে কত নব্বই ডিগ্রি তাহলে আমি লিখতে পারি যে সমকোণে সমদ্বিখণ্ডিত কেন বলেছে কারণ এই যে কর্ণ যেই দুটো বিন্দুতে একটা বিন্দুতে মিলিত হয়েছে এইখান থেকে এই দূরত্ব এগুলো কি হবে সমদ্বিখণ্ডিত পুরো কর্ণটাকে কি করবে সমান সমান খণ্ডে ভাগ করবে ওকে না তার মানে যদি হয় এই কর্ণটা যদি এখান থেকে এটা যদি আমার দশ সেন্টিমিটার হয় তার মানে এই পয়েন্টে এটা পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার করে ভাগ করবে ওকে নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে কোশ্চেন নাম্বার থ্রি সঠিক উত্তরটি নির্বাচন করো প্রদত্ত কোন দুটি কোণ পরস্পর পুরোক্কোণ বলেছে দেখো পুরো কোণ যদি হয় কারণ আমরা জানি যে কোণ কাকে বলে পুরোক্ষণ সেই দুটো কোণকে বলা হবে যেই দুটো কোণের যোগফল কী হবে না নব্বই ডিগ্রি হবে তখন সেই দুটো কোণকে পুরো কোণ বলবো আর যদি দুটো কোণের যোগফল ফল একশো আশি ডিগ্রি হয় তখন সেই দুটো কোণকে আমরা বলবো সম্পূরক কোণ এখানে বলেছে পুরোক্কণ মানে দুটো কোণের যোগফল কী হবে আমার নব্বই ডিগ্রি হবে তার মানে দেখো তখন একটি কোনকে অপরটির কি বলা হবে পুরোক্ষণ বলা হবে তার মানে এইখানে কেবলমাত্র কোয়েশ্চেন নাম্বার অপশান সি যেটা রয়েছে আটত্রিশ এবং বাহান্ন এই আটত্রিশ এবং বাহান্নকে যদি তোমরা যোগ করো তাহলে কিন্তু উত্তর হবে কত নব্বই ডিগ্রি তাই না আর বাকিগুলো কিন্তু এটা আশি ডিগ্রি সত্তর ডিগ্রি হচ্ছে এটাও হবে না এটা একশো আশি ডিগ্রি হচ্ছে এটা তো সম্পূরক্ষণ হয়ে গেছে ঠিক আছে তো আমাকে বলেছে পুরোক্ষণ নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে কোশ্চেন নাম্বার ফোর পাশের ছবি থেকে এক্স এর মান নির্ণয় করো এই যে ছবিটা দেওয়া রয়েছে এর থেকে এক্সের মান নির্ণয় করতে বলেছে আমি কিন্তু কোয়েশ্চেনটা রেডি করে রেখেছি তোমরা দেখো কীভাবে করা রয়েছে এই এই কোশ্চেনটাই রয়েছে তোমাদের ওইখানে ঠিক আছে না তো এখানে দেখো কী বলেছে একটা সরল রেখা টানা রয়েছে এই সরল রেখার উপর তিনটা কোণ তৈরি করা হয়েছে ওকে এই তিনটা কোণের মধ্যে এইটা এক্স ডিগ্রি এটা আশি ডিগ্রি এটা থ্রি এক্স ডিগ্রি তার মানে যদি এই তিনটা কোণ একটা সরল রেখার উপর পরপর অবস্থান করছে তার মানে কি এই তিনটা কোণের যোগফল কত হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে আমরা লিখতে পারি যে এখানে যে চিত্রানুযায়ী চিত্রানুসারে বা চিত্র থেকে কি পাবো আমরা এখানে যে প্রি এক্স ডিগ্রি প্লাস আশি ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান কত লিখতে পারি আমি একশো আশি ডিগ্রি কারণ একটা সরল রেখার উপরও রয়েছে তার মানে এটা এক সরল কোণের সঙ্গে সমান হচ্ছে কারণ এটা যদি আমি যোগ করি যে থ্রি এক্স প্লাস এক্স মানে ফোর এক্স ডিগ্রি ইকুয়ালস টু একশো আশি ডিগ্রি এই আশিটা কী হয়ে যাবে আমাদের মাইনাস হয়ে যাবে এদিকে যোগ আছে সমান চিহ্নের এদিকে এলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তো সেটাই করেছি আর এরপরে কী রয়েছে তোমার যে ফোর এক্স ডিগ্রি সমান কত হবে একশো ডিগ্রি হবে ওকে তারপরে দেখো এক্স ডিগ্রি সমান কত হবে একশো বাই ফোর মানে কত হচ্ছে পঁচিশ ডিগ্রি ওকে না তার মানে অ্যান্সার হচ্ছে তোমাকে এক্স এর মানই চেয়েছে তার মানে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে আমার পঁচিশ ডিগ্রি ঠিক আছে বোঝা গেছে অতএব নির্ণেয় এক্স এর মান নির্ণয় এক্স এর মান হবে পঁচিশ ডিগ্রি ঠিক আছে পঁচিশ ডিগ্রি ওকে নেক্সট দেখো কী অঙ্কটা রয়েছে নেক্সট কোশ্চেনটা রয়েছে যে একটি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া রয়েছে এবং তার দৈর্ঘ্য দেওয়া রয়েছে বলছে তার প্রস্থ কত এটাও আমি তুলে রেখেছি তোমরা এখানে করতে হবে আমাকে দেখো ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য প্রস্থের মধ্যে সূত্র আমরা কি জানি যে ক্ষেত্রফল সমান কী হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে সরি আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান কী হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ ঠিক আছে না তাহলে আমি যদি তোমা এখানে বলেছি আমার প্রস্থ কত চেয়েছে ওখানে ঠিক আছে প্রস্থ চেয়েছে কারণ এই এই সূত্র থেকে আমরা প্রস্থ সমান কী লিখতে পারি প্রস্থ সমান লিখতে পারি ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য ওকে না তার মানে এটাই বোঝাচ্ছে যে ক্ষেত্রফলকে যদি আমি দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই তখন আমরা কী পেয়ে যাবো প্রস্থ পেয়ে যাবো ঠিক আছে না তার মানে এইখানে আমি করবো যেটা সেটা হচ্ছে কি আমার ক্ষেত্রফল দেওয়া রয়েছে এইটা আর দৈর্ঘ্য দেওয়া রয়েছে এইটা তার মানে আমি লিখবো এখানে প্রস্থ সমান প্রস্থ সমান চব্বিশ মাইনাস থ্রি ওয়াই এবার এইটাকে আমরা কি করব ভাগ করব ওকে আমি ভাগ করার নিয়ম তোমরা জানো যদি নাও জানো আমি একদম বেসিক থেকে বলে দিচ্ছি শুনে নাও একটু মন দিয়ে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই আমার কোথায় দেয় ভাজকের ঘরে থাকবে ভাজ্যের ঘরে কী থাকবে চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস পঁয়ষট্টি এক্স ওয়াই প্লাস একুশ ওয়াই স্কোয়ার ঠিক না এবারে দেখো তোমাদের কাজ হচ্ছে কি প্রথম যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে কি এই এইট রয়েছে এখানে এক্সের আগে আর এখানে কী রয়েছে আমার চব্বিশ রয়েছে তোমাদের কাজ হচ্ছে যে প্রথম যে নাম্বারটা থাকবে সেটার সঙ্গে মেলানো প্রথম পুরো যে রাশিটা থাকবে এখানে তাহলে এইট এক্সের সঙ্গে কত গুণ করলে আমার চব্বিশ এক্সের স্কোয়ার হবে সেটা আগে তোমাকে জানতে হবে ওকে না তার মানে এইট এক্সের সঙ্গে যদি আমরা আট তিনে চব্বিশ থ্রি এক্স গুণ করি তাই না তখন আমাদের কী হয়ে যাবে দেখো তাহলে আট তিনে চব্বিশ এক্সের স্কোয়ার হয়ে যাবে মাইনাস পাঁচ তিন তিনে নয় অর্থাৎ মাইনাস নাইন এক্স ওয়াই হয়ে যাবে বোঝা গেছে না বোঝা যায়নি ওকে দিলে এরপরে কী হবে আমাদের নিয়ম কী নিয়ম এখানে কী আছে প্লাস আছে এখানে মাইনাস আছে ওকে তাহলে আমরা প্লাসটাকে মাইনাস করব মাইনাসটাকে প্লাস করবো তাহলে প্লাস মাইনাস কেটে যাবে তাহলে এখানে থাকবে কি মাইনাস পঁয়ষট্টি এক্স ওয়াই মাই প্লাস নাইন এক্সোয়াই তাহলে আমরা কী করব পঁয়ষট্টি থেকে নাইন বাদ দিব মানে হবে কত ছয় এখানে ছাপ্পান্ন আসবে ঠিক আছে না তাহলে মাইনাস ফিফটি সিক্স এক্স ওয়াই আর এইটা তো যেমন নেমে যাবে প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই স্কোয়ার ঠিক আছে না এবারে আমি কী করবো মাইনাস পঁয়ষট্টি এক্স ওয়াই আমাকে পাঠাতে হবে মাইন ছাপান্ন এক্স ওয়াই আমাকে পাঠাতে হবে তাহলে মাইনাস ছাপান্ন এক্স ওয়াই করতে হলে কী করতে হবে আটের সঙ্গে কী গুণ করবো আমরা নিশ্চয়ই মাইনাস সাত গুণ করবো সেভেন এবার এক্স আছে নিশ্চয়ই সেভেন ওয়াই গুণ করবো তাহলে কী হয়ে যাবে আমাকে মাইনাস আর সাথে ছাপ্পান্ন এক্স ওয়াই মাইনাসে মাইনাসে কী প্লাস একুশ ওয়াই স্কোয়ার ঠিক আছে না এবারে সেম নিয়ম সেটা কি যে মাইনাস আছে এটাকে প্লাস করবো এখানে প্লাস আছে মাইনাস করবো এটাও কেটে যাবে দেখো এটাও একই চলে এসছে তার মানে আমার ভাগ ফল কী থাকলো জিরো হয়ে গেল কিন্তু ভাগ সরি ভাগ জিরো হয়ে গেলো আর ভাগ ফল তাহলে বেরোলো কত থ্রি এক্স মাইনাস সেভেন তার মানে আমি ভাগ করে যেটা প্রস্থ পেলাম সেটা কত এক্স মাইনাস সেভেন ওয়াই সমান হচ্ছে থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই ক্লিয়ার হয়েছে না হয়নি তার মানে এখানে অ্যান্সার হবে নির্ণয় সমান কত লিখবে তোমরা প্রস্থ সমান কত এফ প্রস্থ সমান থ্রি থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার ছিল হ্যাঁ তাহলে হবে কত সেন্টিমিটার ওকে আমাদের সঠিক উত্তর ঠিক আছে না নেক্সট কোয়েশ্চেন দেখো তোমরা একবার দেখে নাও অঙ্কটাকে ভালো করে আর যারা বুঝতে পারছো না যদি না বুঝতে পারো আরেকবার ব্যাক করে দেখে নিও আশা করি তোমরা বুঝতে পারবে খুব সহজেই অঙ্ক এগুলো তো নেক্সট কোয়েশ্চেনে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো যে এম প্লাস ওয়ান বাই এমস ওয়ান মাইনাস ফাইভ রয়েছে এটা দুয়ের দাগের কিন্তু তোমরা কোশ্চেন ব্যাঙ্ক নিয়ে বসবে তো প্রশ্নবিচিত্রটা পাশে রাখবে এবং অঙ্কগুলো মিলিয়ে নিবে ঠিক আছে না তো সেই অঙ্ক কোশ্চেন ব্যাঙ্ক এখানে না দেখে কোশ্চেন ব্যাঙ্কের অঙ্কগুলো দেখো আমি যে অঙ্কগুলো করছি সেগুলো তোমরা তুলে নিতে পারো প্রথমে না দেখে অঙ্ক দেখে নাও প্রথমে তারপরে না দেখে খাতায় করার চেষ্টা করো তাতে যদি না হয় একবার ব্যাক করে দেখে নাও তাহলে কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে রিভিশন হয়ে যাবে বোঝা হয়ে যাবে ঠিক আছে না

তার মানে এইখান থেকে যে আমি সূত্রটা লিখবো সেটা যেন এইটাকে ম্যাচ করে আমি সূত্রটা লিখবো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় কিন্তু দুটো সূত্র আছে একটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা রয়েছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে না এবারে প্লাস এইটা নিব না এটা নিব সেটা নির্ভর করবে কিন্তু এই দেওয়ার প্রদত্তের উপরে এখানে তো প্লাস রয়েছে তার মানে আমি প্রথম সূত্রটাই নেবো তার মানে এখানে লিখবো আমি এম প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার মাইনাস টু মানে কত হবে টু ইন্টু এম ইন্টু ওয়ান কেটে যাবে তার মানে এখানে আমি অ্যান্সার বসাবো কি পাঁচের হোল স্কোয়ার মাইনাস টু কেন পাঁচের হোল স্কোয়ার কেন এম প্লাস বাই আমাকে দেখো পাঁচ দেওয়া রয়েছে উত্তর হচ্ছে কত পঁচিশ মানে হচ্ছে এখানে দেখো আমার ডান পক্ষে তেইশই ছিল তাই লিখবো ডানপক্ষ প্রমাণিত ওকে ডানপক্ষ প্রমাণিত শুধু পাশে একটা জিনিস লিখে দিতে হবে এইখানে যে এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস ফাইভ সরি এটা মাইনাস ফাইভ মাইনাস ফাইভ বসিয়ে পাই ঠিক আছে না ওকে নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে কি এক্স এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে টু হলে এক্স টু দি পার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স এস কিউবের মান নির্ণয় করো এবারে এই মানটা আমার প্রদত্ত দেওয়া রয়েছে আমাকে বের করতে হবে এর মান ঠিক আছে তার মানে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স সমান টু রয়েছে এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান টু এক্সকে আমি দুটোকে ভাগ করে দিচ্ছি তাহলে বা লিখবো কি আমি এক্স তাহলে কেটে যাবে এক্স একটা এক্স পড়ে থাকবে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান কত হবে টু হবে ওকে এইটা আমি পেলাম এবারে এইটাতে আমি মাননিন্য করবো জাস্ট লিখবো আমি যে এক্স টু দি পার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স এস কিউব এটাকে আমি ভাগ করতে পারি যে এক্স টু দি পার সিক্স বাই এক্স এস কিউব মাইনাস ওয়ান বাই এক্স এস কিউব লিখতে পারি এবারে এক্স টু দি পার সিক্স মানে শুধু এখানে এক্স এস কিউব করে থাকবে তাহলে এক্স এস কিউব মাইনাস ওয়ান বাই এক্স এস কিউব ওকে না এবারে দেখো আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী জানি একউব মাইনাস বি কিউ হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা জানি তার এইখানে আমার কী দেখো আমি লিখতে পারি এটাকে না এক্সের হোল কিউব মাইনাস ওয়ান বাই এক্সের হোল কিউব লিখতে পারি তার মানে এই সূত্রটা এখানে বসাবো আমি তাহলে এক্স মানে এখানে এ মানে হচ্ছে এখানে এক্স তার মানে হচ্ছে এক্স মাইনাস বি মানে ওয়ান বাই এক্স এক্স মাইনাস বি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এস স্কোয়ার মানে এক্সের স্কোয়ার প্লাস এবি এবি মানে কত এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার মানে ওয়ান বাই এক্স স্কোয়ার ক্লিয়ার হয়েছে এবারে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের কত আমাদের টু তাহলে টু লিখতে পারি আমি এখানে ইন্টু এইটা যেটা রয়েছে এইখানে এক্স এক্স কেটে যাবে ঠিক আছে না তার মানে পড়ে থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ঠিক আছে না ওকে এবারে এটাকে আমি কী করতে পারি এখান থেকে যে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে এইভাবে লিখবো আমরা সাজিয়ে নেব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে এবারে টু ইন্টু এইটাকে একটা সূত্রে ফেলবো কী সূত্রে ফেলবো এখানে মাইনাস দেওয়া রয়েছে তার মানে আমি এটাকে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার প্লাস টু এ ওয়ান বাই এক্স এক্ষুনি বললাম আমি এই সূত্রটা ঠিক আছে তো প্লাস ওয়ান যেমন ছিল লিখে দিয়েছি আমি এখানে টু ইন টু এবার এই মানটা বসিয়ে দাও তাহলে এটা হচ্ছে গো তোমার টু রয়েছে তাহলে টু এর হোল স্কোয়ার প্লাস এক্স এক্স কেটে যায় প্লাস টু প্লাস ওয়ান ওকে তাহলে আসছে গো তো এখানে সমান তোমার কী করতে পারি টু ইন্টু এটা ফোর প্লাস টু প্লাস ওয়ান হচ্ছে টু ইন্টু সেভেন ইকুয়ালস টু ফোরটি ঠিক আছে তাহলে আমার অ্যান্সার কত বেরোচ্ছে এখানে এর মানটা কত বেরোলো আমার চৌদ্দ ঠিক আছে না শুধু উত্ত মানে সূত্রগুলোই তোমাকে জানতে হবে দিলে কিন্তু এই অঙ্কগুলো খুব ইজি হয়ে যাবে কিন্তু জাস্ট একবার তোমরা দেখে নাও নাহলে তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও তো নিয়ে নিতে পারো আমি দিয়ে দিলাম ওকে না প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ছোটো কিছু কিছু এখানে স্টেপ কিন্তু জাম্প করা যেতেও পারে কিন্তু আমি করলাম না তো তোমরা বুঝে নাও অঙ্কটাকে জাস্ট এর মানটা বের করবে এখানে ব্যাস কমপ্লিট তারপরে এখানে কি করবে এইটা লিখে জাস্ট এর এক্সেস কিউব দিয়ে ভাগ করবে সূত্রে বসাবে দুটো সূত্র হবে একটা এক্সএস কিউব মাইনাস ওয়াই মানে এক মাইনাস বি কিউবের সূত্র পড়বে আর এইখানে যেটা সূত্রটা পড়ছে এইটাতে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগের সূত্রে যেটা লিখলাম আমি ঠিক আছে না এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি এর আর একটা আছে প্লাসে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু বি কিন্তু আমি মাইনাস নিয়েছি কেন এখানে আমার মাইনাস দেওয়া রয়েছে ঠিক আছে না তো মাইনাস দিলে আমি মানটা তো বসাতে পারবো হলে বসাবো কি করে ঠিক আছে ওকে নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে নেক্সট কোশ্চেন বলছে সমাধান করো ঠিক আছে এটা কি করবো আমরা সমাধানের ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এক্সের টার্মগুলোকে সবসময় আর ডান দিকে নিয়ে আসতে পারো ঠিক আছে মানে বাম দিকে নিয়ে আসবে আর সংখ্যাগুলোকে ডান দিকে রাখবে এখানে তো এক্স এক্স বাই ফোর মাইনাস এক্স বাই টু এইটা দেখো মাইনাস এক্স বাই থ্রি আছে মানে এদিকে এলে প্লাস এক্স বাই থ্রি হয়ে যাবে সমান তিন দুই ছয় পূর্ণ মিশ্র ভগ্নাংশে ভাঙলে কত হবে সাত বাই দুই ওকে তাহলে বা দিব এরপরের নিয়ম কী লশাউ করবো চার দুই তিনের লসাগু কত চার দুই তিনের লসাগু হচ্ছে তোমার দুই তিন দুই দুই চার এক তিন তিন দুই ছ দুয়ে বারো তাহলে লসাগুগত হচ্ছে আমার বারো তাহলে টুয়েলভ লিখবো তাহলে উপরে এক্সের সঙ্গে কত গুণ হবে নিয়ম কী নিয়ম ছিল যে আমাদের লসাগু যেটা থাকবে প্রথম যার সঙ্গে করবো তার হরকে দেখব। এই হর কত হচ্ছে চার আছে এই লসাগুকেই চার দিয়ে ভাগ করো ভাগ ফলকে আমি উপরের লবের সঙ্গে গুণ করব। তার মানে এক্সের সঙ্গে চার তিনে বারো ওকে বারোবে চার দিয়ে ভাগ করলে তিন বেরোবে মাইনাস তাহলে এক্স ইন্টু দুই ছয় বারো প্লাস এক্স ইন্টু তিন চারে বারো আশা করি তোমরা বুঝতে পারছ ঠিক আছে না এটা বেসিক জিনিস এগুলো সেভেন বাই টু করব তাহলে থ্রি এক্স মাইনাস সিক্স এক্স প্লাস হচ্ছে সেভেন বাই টু ওকে তাহলে আমরা তাহলে চার আর তিন যোগ করলে সাত সাত মাইনাস সিক্স এক্স মানে হচ্ছে এক্স এক্স বাই বারো সমান সাত বাই টু হচ্ছে তার মানে এইখানে আমি এক্স সমান কী করতে পারি সেভেন বাই টু ইন্টু বারোটাকে এখানে কী করবো আমি গুণ করে দেবো ওকে না তাহলে বারোকে গুণ করলে কত হবে এখানে বারোকে গুণ করবো দিয়ে এরপরে আমি কাটাকাটি করবো দু ছয় বারো তাহলে অ্যান্সার হচ্ছে বলো সাত ছয় বিয়াল্লিশ বা এক্স সমান হচ্ছে আমাদের সমাধান করো মানে কি অতএব নিম্ন সমাধান হয়েছে সবার নিশ্চয়ই তো যদি তোমাদের ভিডিওটি এতক্ষণ অব্দি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটা ক্লিক করে রাখো দিলে আমরা নেক্সট অঙ্কে যাবো এবং তোমাদের বলবো যে ধৈর্য ধর অঙ্কগুলো করো খুব সহজ এবং আমার ভিডিওগুলো তোমরা যদি সত্যি ফলো করতে থাকো তাহলে আমি তো বললাম প্রত্যেকটা কিন্তু কোয়েশ্চেন যে স্কুলগুলো রয়েছে প্রশ্নবিচিত্র সব প্রশ্ন আমি করাবো তো তোমরা একটু ধৈর্য ধরে চ্যানেলের মধ্যে থাকো এবং তোমরা প্রত্যেক যে ভিডিওগুলো আমি নিয়ে আসবো সেগুলো দেখতে থাকো ফলো করতে থাকো আশা করি তোমাদের পরীক্ষায় কোনো অঙ্কের প্রবলেম হবে না বারবার আমি রিভিশন করাবো এগুলো। এগুলো অনেক বারবার আসবে বারবার করাবো তোমরা শুধু একটু ধৈর্য ধরে অঙ্কগুলো দেখো এবং খাতায় তোমরা লিখে নাও ওকে নেক্সট কোশ্চেনে যাবো আমরা নেক্সট দিয়েছে দেখো তোমরা তোমাদের প্রশ্নবিচিত্রায় দেখতে পারো আমি পড়ছি এখানে এইটা লেখা রয়েছে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি রয়েছে ওই আয়তক্ষেত্রাকার জমি দৈর্ঘ্য বলে দিয়েছে এখানে আটচল্লিশ মিটার প্রস্থ বলে দিয়েছে আমার ছাব্বিশ মিটার বলছে পাপিয়ারা তাদের জমির চারিদিকে চার মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে তাহলে বাড়ি কত বর্গ মিটারে তারা করবে তার মানে এখানে যদি আমি একটা চিত্র অঙ্কন করি জমিটা রয়েছে এখানে আয়তক্ষেত্রাকার জমি রয়েছে ঠিক আছে বলছে আয়তক্ষেত্রাকার যে জমি রয়েছে এইটা যদি আয়তক্ষেত্রাকার জমি হয় এটা প্রস্থ বলে দৈর্ঘ্য বলে দিয়েছে আটচল্লিশ মিটার প্রস্থ বলে দিয়েছে ছাব্বিশ মিটার ঠিক আছে হ্যাঁ এবারে বলছে চার মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে তার মানে প্রস্থ এবং দৈর্ঘ্য থেকে যারা তারা চার মিটার করে কী করে দিয়েছে ছেড়ে দিয়েছে দেখো আমি ছেড়ে দিয়েছি এইগুলো হচ্ছে আমাদের চার মিটার ঠিক আছে না এইখান থেকে এটা হচ্ছে আমাদের চার মিটার এটা চার মিটার ওকে এটা সে ছেড়ে দিয়েছে দিয়ে বলছে যে ছাড়ার পরে এই জায়গাটাতে তারা কিন্তু বাড়ি করবে এই জায়গাটাতে আমি যেটাতে দাগ দিচ্ছি বাইরে কিন্তু সে রাস্তা রাখুক যাই রাখুক রেখেছে মোটামুটি এই জায়গাটাতে সে বাড়ি করবে ঠিক আছে বলছি যে কত বর্গ মিটারে সে বাড়ি করবে বর্গ মিটারে বাড়ি করবে মানে আমাকে নিশ্চয়ই কি চেয়েছে এর ক্ষেত্রফল চেয়েছে তাহলে আমি ভেতরেরটার ক্ষেত্রফল বের করব আচ্ছা ভেতরেরটা ক্ষেত্রফল বের করতে হলে আমাকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে দৈর্ঘ্য জানতে হবে প্রস্থ জানতে হবে আমি কিন্তু ভেতরের যে দৈর্ঘ্যগত প্রস্থগত জানি না তাই না আমরা বাইরেরটাই জানি যে এটা আটচল্লিশ রয়েছে এটা ছাব্বিশ রয়েছে কিন্তু ভেতরেরটা দৈর্ঘ্য প্রস্থ জানি না শুধু সেটা আমি বের করব। এবারে দেখো কি লিখবে এখানে যে আয়ত ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য আটচল্লিশ মিটার জমির প্রস্থ মিটার ক্লিয়ার হয়েছে এবারে আটচল্লিশ ছাব্বিশ আমার কমপ্লিট হয়ে গেছে লেখা এরপরে আমি বলবো করব কি যে আমি যতটা বাড়ি তৈরি করব তার দৈর্ঘ্য বের করব ঠিক আছে না তার মানে আমি কি লিখব বাড়ি করা অংশের দৈর্ঘ্য সমান কত হবে আর বাড়ি করা অংশের প্রস্থ সমান কত হবে এইটা আগে বের করব আমরা দিলেই আমি ক্ষেত্রফল পেয়ে যাব এটা বুঝতে হলে কী করতে হবে দেখো ভালো করে দেখবে অঙ্কটাকে এইখান থেকে আমি যেখানে দাগ দিচ্ছি এইখান থেকে এই দূরত্বটা কত আমাদের আটচল্লিশ মিটার তাই না এটা থেকে এইটা কত দৈর্ঘ্য তো আটচল্লিশ মিটার ওকে এবারে বলো আমি বের করব কিন্তু এইটা এইখান থেকে এইটা তাহলে এইখান থেকে এইটা মানে কি এইখান থেকে এটা ওকে না তার মানে দেখো এই দৈর্ঘ্যটা বের করলেই আমি এই ভেতরের দৈর্ঘ্যটা পাবো ঠিক এই দৈর্ঘ্যটা বের করতে হলে কী করতে হবে এই দিকে চার এই দিকে চার বাদ দিতে হবে মানে টোটাল আট বাদ দিতে হবে কারণ আমার চার সেন্টিমিটার চার মিটার করে আমি কমিয়ে দিচ্ছি দিলেই আমার এই দৈর্ঘ্যটা আমি পাবো আর এই দৈর্ঘ্যটা পাওয়া মানে আমি কি পাবো এই দৈর্ঘ্যটা পাবো ক্লিয়ার হয়েছে সবার নিশ্চয় আর একবার বলে দিচ্ছি আমি দেখো এইখান থেকে এই দূরত্বটা কত আটচল্লিশ মিটার ওকে আমাকে বের করতে হবে কিন্তু এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব ঠিক আছে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব যদি আমি সোজা একটা যেরকম সরল রেখা আছে নিচে টেনে দিই আর এইখান থেকে যদি নিচে টেনে দিই তার মানে আমি লিখছি দেখো এই দেখাচ্ছে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব বের করতে হবে তাহলে এইখান থেকে এই জায়গার দূরত্ব বের করতে হলে আমাকে কি করতে হবে এই পুরো যে আটচল্লিশটা ছিল পুরো এইটা আটচল্লিশ এইদিকে চার সেন্টিমিটার আমার বাদ গেছে এইদিকে চার সেন্টিমিটার মানে টোটাল আট সেন্টিমিটার বাদ গেছে ক্লিয়ার হয়েছে সবার তো দেখো কেমন করছি আমি তার মানে কি লিখবো আমি দৈর্ঘ্য কত লিখবো যে আটচল্লিশ মাইনাস ফোর ইন্টু টু দুবার তাহলে এদিকে চার এদিকে চার মানে দুই গুণ করেছি আমি চারের সঙ্গে তার মানে হবে কত এখানে আমার চল্লিশ মিটার ওকে আচ্ছা প্রস্থটাকে আমি একটু নিচের দিকে লিখছি এটা এখানে প্রস্থ লিখছি ওকে তো এটাকে করে দিন আচ্ছা বাড়ি করা অংশের প্রস্থ প্রস্থান এটাও সেম একই রকমভাবে তোমাদের করতে হবে প্রস্থটাও এটাও সেম এক একই এইটা এইখান থেকে এইটা কত এটা হচ্ছে আমার ছাব্বিশ তো একই রকমভাবে এইটা থেকে এইটা বের করবো আমি ঠিক না তার মানে উপরে চার এখানেও চার বাদ দিতে হবে এখানে চার বাদ দিতে হবে মানে টোটাল আমার আসবে কথা ছাব্বিশ মাইনাস ফোর ইন্টু টু মিটার আট মিটার ষোলো সরি আঠারো মিটার আঠারো মিটার এবারে আমাকে কি বের করতে বলেছে যে জমি বাড়ি করা অংশের ক্ষেত্র তাহলে লিখবো কি বাড়ি করা অংশের ক্ষেত্র ওকে ক্ষেত্র বল কি লিখবো দৈর্ঘ্যগুণিত প্রস্ত দৈর্ঘ্যগত এখানে চল্লিশ প্রস্ত কত বেরোলো আঠারো বর্গমিটার বা মিটার স্কোয়ার লিখতে পারি আমি আঠারো চারে গত বাহাত্তর সাতশো কুড়ি বর্গমিটার বা সাতশো কুড়ি মিটার স্কোয়ার ঠিক আছে তাহলে উত্তর কি লিখবো আমরা এখানে অতএব অতএব কি লিখবো পাপিয়ারা পাপিয়ারা আটশো কুড়ি বর্গ মিটার বর্গমিটারে তাদের বাড়ি তৈরি তৈরি করবে করবে করবেশন আচ্ছা তোমরা আরেকবার দেখে দিচ্ছি যদি পারো কেউ স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটাই তোমরাই লিখবে ওকে নেক্সট কোয়েশ্চেনে যাবো আমরা দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে পাইচিত্র অঙ্কন এটা খুব সহজ অঙ্ক তোমাদের একটা পদ্ধতি বলে দিও প্রতিটা অঙ্ক একই রকম ভাবে করবে দেখো এখানে বিষয় রয়েছে বাংলা ইংরেজি অঙ্ক প্রাপ্ত নম্বর আশি চল্লিশ ষাট তার মানে আমি প্রথমে লিখব কি মোট প্রাপ্ত নম্বর মোট প্রাপ্ত নম্বর সমান হচ্ছে আশি প্লাস চল্লিশ প্লাস ষাট ওকে তার মানে এটা হবে চল্লিশ একশো আশি ঠিক আছে এবারে বাংলায় এসে আশি পেয়েছে তাহলে আমি লিখতে পারি যে বাংলায় বাংলায় নম বাংলায় নম্বর পেয়েছে পেয়েছে মোট প্রাপ্ত নম্বরের মোট প্রাপ্ত নম্বরের নম্বরের কত একশো আশি আর উপরে কি লিখবো যেটা পেয়েছে আশি তাহলে আশি বাই একশো আশি ঠিক আছে এইটা এত অংশ কাটাকাটি করতে পারে আমি করবো না কারণ আমি কী বলবো কোনটা বের করবো ঠিক আছে না তাহলে আমি কী লিখবো এরপরে যে কেন্দ্রীয় কোন কেন্দ্রীয় কোন কি লিখবো আশি বাই একশো আশি গুণিতক তিনশো ষাট ডিগ্রি আচ্ছা এখানে একটা লিখে দাও মোট কেন্দ্রীয় কোন মোট কেন্দ্রীয়কোণ সমান তিনশো ডিগ্রি ঠিক আছে আমরা জানি যে একটা পাইতে কি হয় টোটাল যে কোনটা হয় তিনশো ডিগ্রি তিনশো ডিগ্রি থেকে সব সময় তোমরা গুণ করবে তিনশো ডিগ্রির সঙ্গে ঠিক আছে এ কাটাকাটি করে দেবো আঠারো দুয়ে ছত্রিশ মানে একশো ডিগ্রি ওকে এবারে একই লেখা অঙ্কে ইংরেজিতে নম্বর পেয়েছে মোট প্রাপ্ত নম্বরের আস কত হবে চল্লিশ বাই একশো আশি আমি প্রত্যেকটার কেন্দ্রীয় কোনটা লিখে দিচ্ছি ঠিক আছে না এবার এটা হয়ে গেল আমার বাংলার এবারে প্রত্যেকটা লিখবে কিন্তু অংশ বের করে তাহলে ইংরেজিতে ইংরেজিতে নম্বর পেয়েছে মোট প্রাপ্ত নম্বরে চল্লিশ বাই একশো আশি অংশ লিখবে আমি জাস্ট লিখে দিচ্ছি কেন্দ্রীয় কোণ কেন্দ্রীয় কোণ কত হবে তাহলে চল্লিশ বাই একশো আশি গুণিতক তিনশো ষাট ওকে আঠারো দুয়ে ছত্রিশ বেরোচ্ছে কত আশি ডিগ্রি তাহলে একটা বেরোলো একশো ষাট একটা বের হলো আশি ঠিক আছে এরপরে আমার ষাট রয়েছে সেটা অঙ্কে ঠিক আছে তার মানে আমি কি লিখব অঙ্কে কেন্দ্রীয় কোন সমান হবে কত ষাট বাই একশো আশি গুণিতক তিনশো ষাট ডিগ্রি সমান আঠারো দুয়ে ছত্রিশ সমান হচ্ছে একশো কুড়ি ডিগ্রি ক্লিয়ার হচ্ছে সবার তাহলে একশো ষাট একটা বেরোলো একশো কুড়ি একটা বেরোলো আশি একটা বেরোলো আর একশো কুড়ি একটা বেরোলো দিলেই হচ্ছে ধরো তিনশো ষাট ডিগ্রি এবারে মেন যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে পাইচিত্র অঙ্কন করা ওকে তাহলে পাইচিত্রটা আমি এই দিকে অঙ্কন করছি কারণ আমাকে মানটা তো দেখতে হবে তো দেখো তোমরা কীভাবে আমি পাইচিত্রটা অঙ্কন করছি ঠিক আছে তাহলে আমাকে প্রথমে একটা সার্কল নিতে হবে ঠিক আছে তো একটা সার্কুলার ফর্ম আমরা নিয়ে নেব ঠিক আছে আচ্ছা আমি একটা কম্পাস নিয়ে নিই আর একটা চাঁদা তো লাগবে ঠিক আছে তো এই দুটো আমি নিলাম ঠিক আছে আচ্ছা দেখো কি করছি আমি প্রথমে তোমাদের কাজ হচ্ছে কি একটা বৃত্ত অঙ্কন করে নেওয়া ঠিক আছে না তো বৃত্ত অঙ্কন করতে হলে যে কোনো মাপের একটা বৃত্ত অঙ্কন করে নাও তোমরা একটু বড় করি আমি ঠিক আছে তো যে কোনো মাপের একটা বৃত্ত অঙ্কন করলেই হবে আমি এইখানে এই এই মাপটা নিয়ে একটা বৃত্ত অঙ্কন করছি ঠিক আছে ওকে ঠিক আছে এবারে কাজ কি করব আমরা আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে কি এটাকে আর কার দরকার নেই এবারে চাঁদার চাঁদা নিব তার আগে আমি কি করবো প্রথমে একটা সরল রেখা অঙ্কন করব ঠিক আছে না এই এটা তো মূল এটা হচ্ছে কেন্দ্র এখান থেকে যে কোন দিকে একটা সরল আমি অঙ্কন করবো ওকে এটা আঁকলাম এবারে তোমাদের কাজ হচ্ছে চাঁদাটা নিবে এইখানে চাঁদাটা বসিয়েছে দিয়ে যত ডিগ্রি কোনটা রয়েছে প্রথমে কত রয়েছে প্রথমে একশো ষাট ডিগ্রি রয়েছে আমি কি করবো একশো ডিগ্রিতে একটা মাপ নিব এইখানে হচ্ছে একশো ষাট ডিগ্রি না এখান থেকে আমি ধরছি দশ এই যে একশো ষাট ডিগ্রি তারপরে কি কাজ হবে এটাকে তুলে নিয়ে আমি এইখান থেকে এইটা কি করব যোগ করে দেব ওকে দিলে আমার প্রথম যে একশো ডিগ্রি আমার বেরিয়ে গেল ঠিক আছে একশো ডিগ্রি হয়ে গেল একই রকমভাবে আমি কি করব কোথায় বসাবো এইখানে বসাবো আমি কিন্তু দেখো আমি কীভাবে বসাচ্ছি ভালো করে লক্ষ্য করো এইগুলো ওকে সরিটা বসেছি আমি আশি ডিগ্রি রয়েছে ঠিক আছে না তাহলে আমি আশি ডিগ্রি মানে হচ্ছে এইটা ওকে দিয়ে আমি কী করবো এইখানে সরলরেখা নেব ওকে এখান থেকে আশি ডিগ্রি এনে ঠিক আছে হয়ে গেল একই রকমের একশো কুড়ি ডিগ্রি নেব দেখো একশো কুড়ি ডিগ্রি ওটা হয়েই যাবে এখানে না একশো কুড়ি ডিগ্রি নেওয়ার প্রয়োজন নেই কারণ এটাই আমার কত দেখে নাও এখানে দেখো একশো কুড়ি ডিগ্রি চলে যাচ্ছে ঠিক না একশো কুড়ি ডিগ্রি হয়েছে কারণ আমার তিনটা দেওয়া রয়েছে তিনটা মিলেই তো তিনশো ষাট ডিগ্রি তাই না তো এখানে এরপরে যেটা কাজ সেটা আর কোনো কাজই নেই জাস্ট তোমরা লিখে দিবে এইখানে যে এখান থেকে এটা কী বেরিয়ে কত ডিগ্রি বেরোলো একশো ষাট ডিগ্রি এটা বেরোলো আমার আশি ডিগ্রি আর এটা বেরোলো আমার একশো ডিগ্রি ঠিক আছে এইটা কি এটা হচ্ছে তোমার বাংলা নাকি হ্যাঁ বাংলা ইংরেজি অঙ্ক তাহলে আমাদের হচ্ছে আমাদের বাংলা এটা হচ্ছে ইংরেজি হচ্ছে সরি অঙ্ক ক্লিয়ার হয়েছে না দেখো কত ইজি অঙ্কগুলো শুধু একটা কাজ কি করতে হবে তোমাদের একটু ধৈর্য ধরে অঙ্কগুলো করো আশা করি তোমরা অঙ্কটাকে বুঝতে পেরেছো দেখে নাও তোমরা আমি এটাকে এগুলোকে সরিয়ে দিচ্ছি ঠিক আছে বুঝে গেছো তোমরা নিশ্চয়ই এই ছিল আমাদের অঙ্ক এর আর কোনো কিন্তু নেই এরপরে আমাদের নতুন রয়েছে তো চারের দাগ অবধি ছিল তোমাদের ফিফটিন মার্কসের যা অঙ্ক ছিল আমি সব করিয়ে দিলাম তো তোমরা ধৈর্যদের অঙ্কগুলো দেখো আর নতুন যারা তাদেরকে বলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদের উপকারেই আসবে আমি এরপরে বহু সায়েন্সের কোশ্চেনগুলো নিয়ে আসবো এরকম প্রত্যেকটা কোশ্চেন অঙ্কে এরকম বোঝাবো তো তোমরা অবশ্যই উপকৃত হবে তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা নতুন তাদেরকে তো বলবো সাবস্ক্রাইব করবেই যারা পুরোনো আছো আমাদের সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো খুব ধন্যবাদ তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না কিন্তু তো আজকে এই পর্যন্ত এর পরের ভিডিওতে আমরা আমাদের সঙ্গে তো মানে আমরা নিয়ে আসবো এটা হচ্ছে কি কি এই কোশ্চেন নাম্বার স্কুল টু আচ্ছা স্কুল টু আগেরটাতেই রয়েছে তো স্কুল টু নিয়ে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখানে স্কুল টু রয়েছে এখান থেকে আমরা শুরু করব এত দূর অবধি আমার হয়ে গেল তো এখানেও প্রত্যেকটা অঙ্ক আমি করিয়ে দিব তো যাদের যারা চাও তো সাবস্ক্রাইব করে রাখতে পারো তো পরের ভিডিওতে স্কুল টু নিয়ে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ